বরিশালে দৃষ্টিনন্দন গুঠিয়া বাইতুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স যেন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। প্রতিদিন সেখানে সমাগম হয় হাজার খানেক দর্শনার্থীর। বিশাল পরিসর ও নান্দনিক শৈলীর কমপ্লেক্সটি বিশ্ব স্থাপত্যে জায়গা করে নেওয়ার আশায় স্থানীয়দের। বরিশাল নগরী থেকে 20 কিলোমিটার পশ্চিমে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে 18 একর জমির উপর দৃষ্টিনন্দন বাইতুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। তুরস্ক, দুবাই ও শারজার বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদ ও স্থাপনার আদলে নির্মাণ হয়েছে মসজিদটি। মসজিদের 20টি গম্বুজের মাঝেটিতে লেখা আয়াতুল কুরসি, চার কোণায় চার গম্বুজে ক্যালিগ্রাফিতে আল কোরআনের বিভিন্ন আয়াত। মসজিদের ভেতরে একসঙ্গে 1400 এবং বাইরে 5000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আমি প্রথম থেকে এই মসজিদে এখানে নামাজ পড়তেছি এবং বাংলাদেশের সব প্রান্ত থেকে লোকজন আসে এখানে নামাজ পড়ে। এই ঢাকা বসে শুনছি যে গুট্টা মসজিদ আছে বরিশাল, এই জন্য আমরা এখানে দেখতে এসে পড়েছি, মানে খুবই ভালো লাগলো। আসছি বাচ্চা নিয়ে, হাজবেন্ড নিয়ে, পরিবেশটা অনেক সুন্দর। একসময় স্থাপনাটি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাবে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। এটা শুধু আমাদের দক্ষিণবঙ্গ না, এটা আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে মসজিদের একটা নির্মাণ স্থাপত্যের নিদর্শন, যেটা ভবিষ্যতে সারা পৃথিবীতে এই এই মসজিদের স্থাপনাটা একটা চিহ্ন হয়ে দাঁড়াবে। আমার সেই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, এখানে 20 গম্বুজ মসজিদ। আমার মনে হচ্ছে আগামী দিনে যে এখানে শিল্পশৈলী, এগুলো দেখার জন্য মানুষ পরতে পরতে আসতে থাকবে। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সমাজসেবক সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করেন, যার উদ্বোধন করা হয় 2006 সালে। মসজিদটি পরিচালনার খরচ চালাতেও নেওয়া হয় না কোনো অনুদান। এবং এটার জন্য একটা পেট্রোল পাম্প করা হয়েছে এবং এই পেট্রোল পাম্পের সমস্ত আয় দিয়েই বর্তমানে এটা চলাচল করে, ব্যয়ভার বহন করে। 17 বছরে 20 লক্ষ লোকের উপরে এখানে ভিজিট করছে, আলহামদুলিল্লাহ। আমরা আরও চেষ্টা করব এটাকে আরো অতিসত্বর উন্নয়ন আরও সুন্দর করার জন্য। কমপ্লেক্সের মধ্যে আরও রয়েছে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা। রাতে রঙিন বাতিতে মসজিদ কমপ্লেক্সটির শোভা বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।